প্রথমে আমি একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। একটা কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটা আছে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে আমি ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা আমি করে নেব। তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা, আদা আর রসুন আমি শিলপাটায় বেটে নেব। কাতলা মাছের মাথাটা আমি ভেজে নিয়েছিলাম, সেই তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর বাটা মশলাটা পুরো দিয়ে জল দিয়ে আমি পেস্ট করে নেব। নিয়ে আমি তেলের পুরে দিয়ে দেবো। শুকনো মশলা যদি আমি তেলের পুরে দিতাম তাহলে মশলাটা আমার পুড়ে যেত, সেজন্য আমি জলে মিশিয়ে নিয়ে তারপরে দিয়েছি। এবার এখানে আমি 1 কাপ কামিনীভোগ আতর চাল নিয়েছি। সে আতর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়ে এবার চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাতেই চাল কুমড়ো আর চালটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে কাতলা মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে বড় চামচের 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর মুড়ো ঘন্ট। রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন।